হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটা ইউনিভার্সিটি ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদের অনেকের অনুরোধ ছিল এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি সম্পর্কে কিছু আপনারা জানতে চাচ্ছেন, তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে জানাবো এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি সম্পর্কে। তো চলুন ঘুরে আসি এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে এবং বিভিন্ন ইনফরমেশন আমরা জেনে আসি। তো বন্ধুরা, এরই মাঝে আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা চেপে দিবেন যেন আপনারা আমাদের ভিডিওটি ফার্স্ট পেয়ে থাকেন। তো চলুন আমরা এখন এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি ঘুরে আসি। আপনি কি IELTS ছাড়াই UK তে পড়তে যেতে চাচ্ছেন? বর্তমানে আপনি পাচ্ছেন OIETC MOI ইন্টারনাল টেস্ট দিয়ে UK তে পড়ার সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে আজই রেজিস্ট্রেশন করুন। সাঞ্জেন এডু লিমিটেড। এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি একটি পাবলিক ইউনিভার্সিটি, স্কটল্যান্ডের এডিনবার্গ সিটিতে অবস্থিত। এটি নেপিয়ার টেকনিক্যাল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও 2009 সাল থেকে এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি নামে পরিচালিত হয়ে আসছে। এর আগে অনেকবার ইউনিভার্সিটির নাম চেঞ্জ করা হলেও 2009 সালের পর থেকে এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি হিসেবে চলছে এবং এখন পর্যন্ত আর চেঞ্জ করা হয় নাই। এই ইউনিভার্সিটিতে 6টি স্পেশাল স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হয়ে থাকে। সেই 6টি স্পেশাল স্কুল হলো স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্স, স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ, বিজনেস স্কুল, স্কুল অফ কম্পিউটিং, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য বিল্ড এনভায়রনমেন্ট, স্কুল অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার। এখানে আপনারা বুঝতেই পারতেছেন যে ইউনিভার্সিটিতে আপনি সব ফ্যাকাল্টিরই সাবজেক্ট এবং পেয়ে থাকবেন। এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং সম্পর্কে আমরা জেনে আসি। চলুন এবার, এই ইউনিভার্সিটি ন্যাশনালি 79 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে আর গ্লোবালি 801 থেকে 1000-এর মধ্যে আছে। আর এছাড়া ইউনিভার্সিটিতে যদি আপনি পড়তে যেতে চান, আপনাকে অবশ্যই IELTS থাকতে হবে। উইদাউট IELTS বা MOI দিয়ে আপনার এখানে অ্যাপ্লিকেশনের কোনো সুযোগ নেই। এই ইউনিভার্সিটিতে আপনি যদি পড়তে চান, তাহলে আপনাকে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন টিউশন ফি আপনাকে প্রোভাইড করতে হবে এবং কিছু সাবজেক্টে স্কলারশিপের অপরচুনিটি থাকলেও সেই স্কলারশিপের অপরচুনিটিগুলো আপনার রেজাল্ট এবং IELTS-এর ওপর নির্ভর করে দেওয়া হয় এবং সেটা অনেকাংশে অনেকের কাছে অনেক কম মনে হতে পারে। ইউনিভার্সিটিতে যদি আপনি পড়তে চান, অবশ্যই আপনাকে সর্বনিম্ন £16,000 টিউশন ফি দিতে হবে প্রতি বছরের জন্য, এছাড়া মিনিমাম। আর আপনার যদি বিভিন্ন সাবজেক্টের বেশিও আছে অন্যান্য সাবজেক্টে, আর আপনি কীভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা পারবেন সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিই। এই ইউনিভার্সিটিতে আপনি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অথবা এই ইউনিভার্সিটির ক্রান্তি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া অনেক স্বনামধন্য কনসালটেন্সি আছে বাংলাদেশে, যাদের মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এবার চলুন আমরা জেনে আসি, যদি আপনি সেখানে অ্যাপ্লাই করেন, সে পড়া অবস্থায় বা পড়া শেষে কী ফ্যাসিলিটি পাবেন, সেই ফ্যাসিলিটিগুলো যে সম্পর্কে আমরা জানবো। এখানে পড়া অবস্থায় আপনি ওয়ার্ক পারমিট পাবেন এবং পড়া শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটও পাবেন। এছাড়া অনেকে কোশ্চিন করে যে আমি যদি এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটিতে পড়ি তাহলে কি আমি PR পাবো? হ্যাঁ বন্ধুরা, আপনার বর্তমান UK রোলস অনুযায়ী যদি আপনি সেই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন, অবশ্যই আপনি PR পেতে পারেন। তো বন্ধুরা, এই এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আরও অন্য কোনো ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনি জানতে চান, সেই ইউনিভার্সিটির নাম আমাদেরকে কমেন্টস করে জানালে আমরা পরবর্তীতে সেই ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশান আপনাদের কাছে শেয়ার করব। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে আরও নতুন নতুন ইউনিভার্সিটির ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।